দিন বড় লাগে, আস্তে আস্তে বড় লাগবে না। আল্লাহ আমাদেরকে
মানুষ হিসাবে দুনিয়া পাঠান তাই আমি উন্নত করার আলহামদুলিল্লাহ। এই উম্মতের শান, এই উম্মতের আলোচনা অভিনন্দন বিশেষ সময় হয়েছে, আসমান কিতাবে হয়েছে। এই উম্মত হওয়ার আকাঙ্ক্ষা জীবন পোষণ করেছেন, এর সঙ্গত কারণ হয়েছিল আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অদ্বিতীয় হস্তী হিসাবে পাঠিয়েছিলেন, যার আলোচনা সময় সময় সকল নবীর মাধ্যমে এবং সকল নবীর এখানে আল্লাহ আলোচনা রেখেছিলেন। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার হাজার বছর আগে হযরত সাদিয়া আলাইহিস সালামের নিকট এসেছিল যে এই জমিন তুমি সতর্ক হো, এই আসমান তুমি সতর্ক হো, আমি এমন এক নবী উম্মীদের মধ্য থেকে এমন এক নবী প্রেরণ করতেছি যে নবীর প্রথম বৈশিষ্ট্য হবে যে তার জবান থেকে কোনো নবীর কষ্ট পাবে। তোমাকে হদিশরীফে এসেছে যে তিনি যখন শুকনো লাকড়ির উপর দিয়ে হাঁটবেন, লাকড়িতে কোনো শব্দ হবে, তিনি যদি বাতির উপরেও তিনি তার হাত স্থাপন করেন সেই বাতিও নেই। এরও আগে হয়তো আদম আলী সাল্লাম তার দশজন সন্তান ছিলেন, সর্বকনিষ্ঠ ছিলেন হয়তো শীষ আলী সাল্লাম। শীষ আলী সাল্লাম আদম আলী সাল্লাম বলেছিলেন যে বাবা তোমার মধ্যে তোমার দাবি নিয়ে নূরে মাহমুদী ফেসবার হয়েছে, তিনি আরো করেছিলেন যে এই মোহাম্মদ ইসলাম খলিফকে আমার বংশধরদের মধ্যে শেষ নবী এবং সবচেয়ে সেরা নবী। তিনি হরিয়াত বলেছিলেন যে আব্বাজান আমাকে সেই নবী সম্পর্কে বলেন, আল্লাহ বলেছিলেন, আল্লাহ আদম আলী ইসলাম বলেছিলেন যে তার সম্পর্কে জানার আগে তার উম্মতের প্রতিলোক তুমি দেবে না, এই সেই আল্লাহর পেয়ারা উন্মত তার উন্মত হবে যারা যারা কিতাব মুখস্থ করে, যারা মানুষকে বারোর দিকে আহ্বান করবেন, মঙ্গল থেকে বাঁচানোর চেষ্টা করবেন, এবং তারা আল্লাহ পাকের নিকট এত প্রিয় হবেন যে তোমার বাবা আদমের একটি ভুলের কারণে 300 বৎসর কাটতে হয়েছে। এই উম্মত ভুল করবে, সারা জীবন ভুল করবে, একবার গিয়ে বলবে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমার সমস্ত জীবন ক্ষমা করে। একটি ভুলের কারণে সমস্ত দুনিয়াবাসী এই ভুলের সংবাদ জেনেছে, এই উম্মতের ভুলের উপরে আল্লাহ পাক পর্দা ঢেলে দিবেন, পর্দা ঢেলে দিবেন, আয়ুকে ভুলে রাখবেন। আল্লাহ পাকের এক সিফত হচ্ছে যে সত্তারুল উলুম, তিনি মানুষের আয়ুকে দেখে রাখেন, তিনি মানুষের আয়ুকে দেখে রাখেন। আমরা অনেক সময় মনে করি যে শারীরিক শাস্তিতেই, দৃশ্যমান শাস্তিতেই হচ্ছে মানুষের উপর আল্লাহর গজব, অদৃশ্য অনেক গজব আমাদের উপরে আছে যেটা আমরা অনুমান করতে পারি। যেমন তোমার ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি মুসলিম জানের খলিফা ছিলেন, তিনি তার এক বন্ধু একজন কাজী ছিলেন, তাকে তিনি ওসিয়ত করেছিলেন যে আমার মৃত্যুর পরে তুমি কবরে রাখার পরে আমার চেহারা থেকে কাপড় সরিয়ে আমার চেহারার দিকে তুমি লক্ষ্য করবে। কেন আমি আমার নিজ হাতে 4 জন বাদশাকে প্রবস্থ করেছি। উমর ইবনে আব্দুল আজিজের যে স্ত্রী ছিলেন ফাতেমা বিনতে আব্দুল মালিক, আচ্ছা আব্দুল মালিক বিন মারওয়ানের কন্যা ছিল, ইতিহাস পৃথিবীর রাজনৈতিক ইতিহাস সবচেয়ে বড় প্রিন্সেস রাজকন্যা হলেন ফাতেমা বিনতে আব্দুল মালিক, কারণ তিনি তার পরে 7 জন বাচ্চার বাসাই পেয়েছেন, তার পরিবারভুক্ত 7 জন বাচ্চাকে তিনি পেয়েছেন। 7 জন বাদশাহ যে প্রিন্সেস হন তার ক্ষমতা কত বেশি হয়, পৃথিবীর সেরা একজন প্রিন্সেস হচ্ছেন ফাতেমা বিনতে আব্দুল মালিক।
যখন মদিনায় দুইবার গভর্নর ছিলাম আপনাদেরকে আব্দুল আজিম যাদের রহমতুল্লাহ, তখন ফাতেমা বিনতে আব্দুল মালিকের শুধু জেওরাত বহনের জন্য সাক্ষী উঠে পড়েছে সেই প্রিন্সেস। কিন্তু ওমর ওমর ইবনে আব্দুল আজিম রহমতুল্লাহ আলাইহি যখন খলিফা হলেন বললেন যে ফাতেমা তুমি যদি আমার কাছ থেকে বিদায় নিতে চাও আমি তোমাকে বিদায় দিয়ে দিই, আর যদি থাকতে চাও তাহলে আমার কথা তোমাকে শুনতে হবে, তোমার যত অর্নামেন্টস রয়েছে যত গয়না রয়েছে মনে মুক্তা যা তোমার বাপ ভাইরা তোমাকে দান করেছে আমি সব কিছু বলছি তোমার মাঝামাঝিতে আপনি মানে তাই করেছেন। তিনি ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি তার শ্বশুর এবং চাচা আব্দুল মালিক বিন মারওয়ানকেও কবরস্থ করেছেন, তার তিনজন সন্তান যারা বাদশাহ ছিলেন 10 বছর 13 বছর বাদশাহী করেছেন, সুলাইমান বিন আব্দুল মালিক, ওয়ালিদ বিন আব্দুল মালিক, আরেকজনের নাম আমার মনে আসতেছে না, তিনি চারজনকে কবরস্থ করেছেন। তিনি তার বন্ধুকে বললেন যে তুমি আমার চেহারার দিকে একবার চেয়ে নিও, আমার চেহারা কোনো বিকৃত হয়েছে, কারণ আমি চারজন বাচ্চাকে কবরে রাখার পরে আমি কাপড় সরিয়ে দেখেছি তাদের কিবলামুখী মুখকে কিবলা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং তাদের উজ্জ্বলতাকে ম্লান করে দেওয়া হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে। বিশেষ করে সুলাইমান বিন আব্দুল মালিক এত সুদর্শন ছিলেন, এই সময়ের জন্য সবচেয়ে সুদর্শন ব্যক্তি ছিল সুলাইমান বিন আব্দুল মালিক, নামাজের মধ্যে তিনি 3 দিনে 1 কদম কোরআন তাহাজ্জুদের নামাজের মধ্যে পৃথিবীর এত ব্যস্ততম বাদশাহ হওয়ার সত্ত্বেও মানুষ জুহুদের ক্ষেত্রে যখন মানুষ আল্লাহকে সন্তুষ্টির জন্য কোন মুজাহাদাতে লিপ্ত হয় আল্লাহ পাক সেই মানুষের মধ্যে যে কত শক্তি দান করতে পারেন এটা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন তিনি 300 টাকা নফল নামাজ এবং তিনি 3000 বার দরুদ শরীফ পাঠ করতেন, এই ছিল তার নিয়মিত অভ্যাস। নিয়মিত অভ্যাস হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মুসাফিরকে যখন নামাজ শুরু করেছেন নফল নামাজ তাহাজ্জুদের নামাজ তিনি আলহামদুলিল্লাহ থেকে শুরু করলেন এবং লাশ পর্যন্ত গিয়ে তিনি 1 রাকাতের মধ্যে 1 কদম করেন। এই হচ্ছে মানুষের জুহুদের ব্যাপার। আল্লাহ নবীর জুহুদ কি? রাসূলের পাক ইসলাম সবচেয়ে বড় জাহিদ ছিলেন, তার সবচেয়ে বড় জুহুদ হচ্ছে যে তিনি আল্লাহ পাকের দিদার লাভ করার পরে আবার কাফিরদের নীল খাবার জন্য তুলির দূষণ থেকে দূরে বসেছে। উম্মত হিসাবে আমাদের নবীর ত্যাগটা আমাদের কিছু জানা থাকা উচিত। ইদ্রিস আলাইহিস সালাম বেহেশত পরিদর্শনে গিয়ে এক রেওয়ায়েত মতো তিনি বেহেশতে থেকে গেছেন, তিনি আর আসেন না, কিন্তু আমার নবী বেহেশত দেখেন নাই, আমার নবী খুদ আল্লাহ পাকের দিদার নসিব করেছে সুবহানাল্লাহ, এবং সেটি ছিল সশরীরে জাগ্রত অবস্থায় বাস্তব ক্ষেত্রে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দিদার নসিব করেছে। অনেক জ্ঞানপাবীরা বলে যে এটা স্বপ্নযুগে ছিল, এটা কাল্পনিকভাবে ছিল, এটা আল্লাহ পাকের প্রতি তাদের ইমানের দুর্বলতার কারণে তারা সেটি বলতে পারে। রসুলের এই সফরটা, মেরাজের সফরটা কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এই পুরো শহরটাই আল্লাহ পাকের বিশেষ কুদরতের অধীনে ছিল। আল্লাহ পাক নিজে বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সারা ইয়াদিন আসরা বিআবদিহি, কে সুবহান। এক সুরার শুরুতে আল্লাহ পাক সুবহান শব্দ ব্যবহার করেন। আল্লাহ পাক যা তোমাদের সুচ, তোমাদের জ্ঞান, তোমাদের গবেষণা, তোমাদের ইলিম, সবকিছু থেকে যিনি পাক, সবকিছু থেকে যিনি ঊর্ধ্বে, তিনি হচ্ছেন সুবহান, আল্লাহ সুবহান। তিনি তার বান্দাকে তিনি সফর করেছেন, কতটুকু সফর করিয়েছেন, ছয় মারহালার কথা কিতাবে হাদিস শরীফের ব্যাখ্যা এসেছে, ছয়টি মারহালা। প্রথম মারহালা হচ্ছে মসজিদুল হারাম থেকে ইসরা, যেটিকে বলা হয় বাইতুল মুকদ্দিস পর্যন্ত, এটা হচ্ছে গোরাবের উপরে সোয়া। বাইতুল মুকদ্দিস থেকে প্রথম আসমান, এটি হচ্ছে রফরফ দ্বারা একটি সিঁড়ি, এবং প্রথম আসমান থেকে সপ্তম আসমান হচ্ছে ফিরিস্তাদের সাথে। সপ্তম আসমান থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা হচ্ছে জিবরিল আমিনের বিশেষ বাহনের ব্যবস্থায়, এবং যেখানে কি জিবরিল আমিন শেষ, সেখানে আল্লাহ নবী বলতেছেন যে আমি যখন থামলাম এক আওয়াজ আসলো, উদ্নু যা মোহাম্মদ, মোহাম্মদ তুমি অগ্রসর হো। আমি প্রথম স্টেপ দিলাম, একটা স্টেপ দিলাম, আমি ঠিক ততটুকু দূরত্ব অতিক্রম করলাম, বাকি পাঁচটি মারহালায় যতদূর আমি অতিক্রম করেছিলাম, আমার একটি স্টেপে আমি সমান দূরত্ব হয়েছে। এইভাবে আমি সত্তর হাজারটি স্টেপ আওয়াজ শুনলাম এবং সত্তর হাজারটি আমি স্টেপ দিলাম। রাসূলুল্লাহ ইসলাম কোথায় গিয়েছিলেন? আল্লাহ পাক সুরে নবীকে এইভাবে সালাম দেন নাই, আল্লাহ সরাসরি তার হাবিবকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ও রাহমাতুল্লাহ। এবং সেদিনের একটি বিশেষ ঘটনা, একদিন রসুলের পাশে ছিলাম, আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন যে আয়েশা, এই মুহূর্তে আমি খুবই আনন্দিত আছি, তুমি আমার নিকট যা চাইবে আমি তোমাকে খাইলাম। হুজুর পাশে ছিলাম কিন্তু আল্লাহ পাক এমন জজ্জা বানিয়েছেন, এমন দান দিয়েছেন, এমন শান দিয়েছেন যে আল্লাহ রসুল যা বলবেন তাই হবে। রসুল সুলসলাম এক বৈঠকে বসে দশ দশজন সাহাবিকে জন্মতে সার্টিফিকেট দিয়ে, আবু বকর তুমি জন্মতে যাইবা, যাও তুমি জন্মতে চলে যাও, ওমর জন্মতে যাইবা, ওসমান আলী, তালহা, আব্দুর রহমান বিন আউফ জন্মতে সার্টিফিকেট দিয়ে, আগে সিদ্ধিকাতে জন্মত চাইতে পারবে। জন্মত কোন জায়গা বলে, যেখানে মানুষ কোলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আমার ওয়াদা তোমরা পেয়েছ, আল্লাহ পেয়েছি, তোমাদের যা ইচ্ছা তা ধারণা করো, সেই ধারণা মানুষের দুনিয়া ধারণা হবে না। আর দুনিয়াতে মানুষ জীবন লাভ করে, জীবন অতিবাহিত করতেছে, তার ব্রেইন দেমাগ যেটুকু আল্লাহ পাক দিয়েছেন, তার বাইরে মানুষের দেমাগের মধ্যে বহু সেল নিষ্ক্রিয় করে ফেলেছে, তখন মানুষের সকল সেলকে, মানুষের সকল সফটওয়্যারকে আল্লাহ অ্যাক্টিভ বানিয়ে দিবেন, মানুষের সুচ ক্ষমতাটাও হাজার গুণ বেড়ে যাবে। আজকে যদি আপনাকে বলা হয় যে আপনি একটা বিনোদন করেন, আমেরিকার সবচেয়ে উন্নত বিনোদন কেন্দ্রকে বিনোদন করেন, তারপরে যদি আপনাকে বলা হয় যে আর কিছু আপনার ইচ্ছা হচ্ছে, আপনি বলেন যে না আর কিছু হচ্ছে, কারণ এই বিনোদন গুলার একটা শেষ রয়েছে, এটা আর বাড়তেছে না। আমাকে এইবারও বলছিলেন একদিন রাত্রে, একটু সময় হয়েছিল কোথা থেকে আসার সময়, একটু ম্যানহাটনের দিকে একটু লং একটু ড্রাইভ করে আসে, একটু দেখবেন। আমি বললাম যেগুলো আমার দেখা শেষ হয়ে গেছে। আমি দূর থেকে স্ট্যাচু অফ লিবার্টি দেখলাম, আমি বললাম যেটা আমার দেখা হয়ে গেছে। যত আগ্রহের জিনিসই হোক, আমি নায়াগ্রা ফলসে গেছি, একবারই গেছি, কিন্তু আর আমার যেতে ইচ্ছে, কারণ সৌন্দর্যটা এক জায়গায় থেমে আছে। জন্মতার দুনিয়ার
পার্থক্য হচ্ছে জন্নত এমন স্থান যেখানে প্রত্যেক সেকেন্ডের পর সেকেন্ড আল্লাহ পাক জন্নতের সৌন্দর্য এবং স্বাদকে আল্লাহ পাক বৃদ্ধি করেছে। এই জন্য কোটি কোটি বছর মানুষ থাকবে, মানুষের মানুষের কোন তৃপ্তি আসবে না, কিন্তু সব তৃপ্তির পরে আল্লাহ পাক বলবেন যে তোমরা কি আর কিছু চাওয়ার আছে, তোমরা একটিভ ভাবে সকল সেলফ অ্যাক্টিভ করে তোমরা যা উন্নত থেকে উন্নত যা চাইবা আমার কাছে তোমরা চাইতে পারার তোমাদের সেই আমরা সব শেষে আমরা জেনে নেবেন যে তোমাদের আর কিছু চাওয়া আছে। বান্দা আরজ করবে আল্লাহ আর কি চাইতে পারি, সব চাওয়াই তো আপনি দিয়েছে। আল্লাহ বললেন বলবেন এখানেই শেষ নয়, তোমাদের সোচ ধারণা যেখানে গিয়ে শেষ হয়ে গেছে, নিয়ামত চাওয়া মাঙ্গা যেখানে শেষ হয়ে গেছে, আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এখন শুরুই হচ্ছে না মাজিদ, এটা আল্লাহ পক্ষের দায়িত্ব। হাদিস শরীফে এসেছে যে মানুষ জন্নতে যাওয়ার পরে সব কিছু বলে যাবে, কিন্তু জন্নত মানুষের শেষ মঞ্জিল নয়, ইমানদারের শেষ প্রতিদান জন্নত নয়। মানুষ যখন আল্লাহ পাকের দিদার লাভ করবে, মানুষের প্রতিদান পরিপূর্ণতা লাভ করবে, এবং সেই দিদার আল্লাহ পাকের দিদার মানুষের এত মানুষের নিকট এত প্রিয় যে কাফিরদের সবচেয়ে বড় শাস্তি কিতাবে লিখেছে যে সবচেয়ে বড় শাস্তি তাদেরকে পড়াইতে পড়াই করতে ফ্রাই করা হবে, জ্বলন্ত আগুন ফলানো হবে, তাদেরকে গ্রিল করা হবে, এই শাস্তি বড় শাস্তি নয়। তাদের সবচেয়ে বড় শাস্তি সেদিন তারা অনুভব করবে, তাদেরকে যখন বলা হবে যে আল্লাহ পাকের দিদার থেকে তোমরা মহরুম হয়ে যাও, এই রব্বের কায়নাতের দিদার একটু তমন্নার জিনিস থাকবে যে সেদিন তারা সবচেয়ে বড় আজাবের সম্মুখীন। কথাটা পরিষ্কার হয়েছে, কাফিরদের শারীরিক মানসিক কোন টর্চারিংই তাদের জন্য বড় আজাব পরিগণিত হবে না, তাদের সবচেয়ে বড় আজাব হিসাবে পরিগণিত হবে যে রব্বে করিমের দিদার থেকে যখন তাদেরকে মহরুম ঘোষণা করা। কিন্তু আমার নবী রাসূলুল্লাহ আল্লাহ পাকে নয় নয় বার দিদার লাভ করার পরে আবার সেই আমাদের জন্য সেই উম্মতের জন্য স্যাক্রিফাইস হিসাবে এই তুলি প্রসাদ দ্বারা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুকরগুজারি আমরা আল্লাহ পাকে শুকরগুজার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিন লা, আপনার প্রত্যেকটি এহসানের শুকরগুজারি আপনাকে করতে হবে, যে মানুষের এহসানের শুকরগুজারি করবে না এই নিয়ম খারাপ, আল্লাহ পাকে শুকরগুজারি করা হবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে বললেন যে আয়েশা আমি আজকে খুব আনন্দিত, তুমি এখন আমার কাছে যা চাইবে তোমাকে আমি আশা সিদ্দিকাদের জন্য চাইতে পারতেন। একদিন হজরত আশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি খুশি ভাবে আমার জন্য একটি দোয়া করেন। তো হুজুর পাকুল ইসলাম দোয়া ফরমালেন আল্লাহ আয়েশার আগে সামনের পিছনের গুনাহটা তুমি মাফ করে দাও। আগে সিদ্দিকা বলো আপ্লুত হয়ে গুটফুট খাওয়া শুরু করলো। হুজুর জিজ্ঞেস করলেন যে আয়েশা তুমি এরূপ করছো কেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে বরিয়াত করেছেন, নিশ্চিত আপনার বরিয়াত আল্লাহ পাক কবুল করেছেন, সেই খুশিতেই আমি এরূপ করে গেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি চোখের পানি ভাসিয়ে দিয়ে বললেন আয়েশা তোমার জন্য যে খুশির দোয়াটি আমি করেছি, আমি রোজানা কয়েকবার আমার উম্মতের জন্য গোটা উম্মতের জন্য এবং আল্লাহর কাছে বরিয়াত নিয়ম খারাপ উম্মত মানে আমাদের জন্য বড়ই বড়ই আমাদের ধ্বংসের জন্য ধ্বংসের কারণ হবে আমরা যেন হালালি উম্মত করি। আর রসুলের পাক সাল্লাল্লাহু আল্লাহ উম্মতের কাঙ্গারি বানিয়েছেন, আল্লাহর দয়ার জরিয়া বানিয়েছেন, রসুল সাল্লাল্লাহু আল্লাহ পাক এমন এক সিফত দান করেছেন যে আল্লাহ আল্লাহর নাম হচ্ছে রাউফ রহিম। আর হাবিব সাল্লাল্লাহু মুমিনের জন্য আল্লাহ পাক রউফ রহিম। হুজুর পাক যখন আয়েশা সিদ্দিকাকে বললেন যে তুমি এখন যা চাইবে আমি তোমাকে চাই, এটি একটি বড় ধরনের একটি দাদা
কোন মানুষকে যদি তার জ্ঞান বুদ্ধিকে পরীক্ষা করতে হয়, তাকে একটু শেয়ার বা তাকে একটু স্বাধীনতা দিয়ে দিলে, তাকে একটু শেয়ার দিয়ে দিলে তার মমতা সম্পর্কে আপনি আত্মবান হতে পারবেন। যখন তখন তার চাওয়ার উপরে আপনি বুঝে নেবেন যে তার পরিচিত হবে। যদি আজকে ইউএস প্রেসিডেন্ট বলেন বাংলাদেশের নাগরিকরা এই 100 জন যা চাইবে আমি তা দিব, তখন উনি কতটুকু দিতে পারেন আমাদের জানা আছে, আর কে কি চাইবেন আমাদের জানা আছে। কিন্তু এখানে যদি একটু কম বয়সী বালক থাকে, সে বলবে যে আমাকে কি একটি টিফন বলে ওই যে আইফোন বা এই ধরনের একটা ফোন দিলে সে শেষ হবে, কেউ বলবে আমাকে একটা মোটরবাইক দিলেই আমার কাজ হবে। মানুষ তার সুচ অনুযায়ী চাইবে। আয়েশা সিদ্দিকা আমি বললেন যে আর রাসূলুল্লাহ আপনার কথা এত বড়, আপ্লুত হয়ে গেছি, আমি কি চাইবো বুঝে পাচ্ছি না, আমাকে একটু সময় দেন, আমি একটু পরামর্শ করে ফেলি। হুজুর পাক জিজ্ঞেস করলেন যে কার সাথে পরামর্শ করবো, যে আমার বাবা আবু বকরের সাথে পরামর্শ। হুজুর পাক বললেন যাও। আবু বকর সিদ্দিক তিনি যখন বললেন যে বাবা আল্লাহ নবী এইভাবে ঘোষণা করেছেন, আবু বকর সিদ্দিক বললেন যে কি আজকে তোমার সৌভাগ্য, তুমি আল্লাহ নবীকে গিয়ে যা বলবে তাই তোমাকে দিবেন, তুমি আগে ওয়াদা করো তুমি যা শুনবে তুমি আমাকে তা শেয়ার করো, আর তুমি কে বলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনাকে মেরাজের সময় যে জীবন কথাবার্তা বলেছিলেন তার মধ্যে থেকে একটি কথা আমাকে। হুজুর পাক যখন শুনলেন এই প্রস্তাব, তিনি মুস্কি হেসে বললেন যে এই প্রস্তাবটি আবু বকর দিয়েছেন, আবু বকর অনুযায়ী তো তিনি তার প্রস্তাব দিয়েছেন। হুজুর পাক বললেন আয়েশা আমার আল্লাহ পাক আমাকে বললেন হাবিব আপনার যে উন্মত কোন বাংলা হৃদয়কে জোড়া লাগবে, কোন মানুষের বাংলা হৃদয়কে জোড়া লাগবে আমার উপরে কোনো ফরজ ওয়াজিবের দায়িত্ব নেই, আমি এগুলো থেকে পান, কিন্তু আমি লাজিম করে নিলাম আপনার সেই উপরকে আমি বিনা হিসাবের জন্য দিবেন। আয়েশা সিদ্দিকা তো খুশিতে তিনি অত্যন্ত খুশি, তিনি আবু বকর সিদ্দিক যখন বললেন আবু বকর সিদ্দিক কাঁদতে শুরু করলেন। তিনি বললেন বাবা আপনি কাঁদতেছেন কেন, তো সুসংবাদ নিয়ে আসলাম, কোন বিপদে এসে যখন বলবে আমার বিপদ আমার বিপদটা দূর করে দিব তার বাংলা হৃদয় জোড়া লাগবে, কোন অভাবই যখন তার অভাবের কথা এসে বলবে আমরা তার অভাব মোচন করে দিলাম তখন আমরা বাংলা হৃদয় জোড়া লাগবে, দুইজনের মধ্যে যখন ঝগড়া বিপদ হলো তাদের মধ্যে আমরা আপোষ করে দিলাম তাদের বাংলা হৃদয় আমরা জোড়া লাগবে, এটা তো আমাদের জন্য একটি গোল্ডেন অপরচুনিটি। তখন আবু বকর সিদ্দিক বললেন যে মা যেভাবে আমরা মানুষের বাংলা হৃদয়কে জোড়া লাগাইলে বিনা হিসাবে জন্মতে যেতে পারব, আমার আশঙ্কা হচ্ছে যে আমাদের দ্বারা যদি কোনো মানুষের হৃদয় ভেঙ্গে খানখান হয়ে যায় তাহলে আমরা অবশ্যই আমরা দুর্গের অধিবাসী আর প্রত্যেকটা ভালো ফলাফলের উদ্যোগ করলে কিন্তু মানুষকে মন্দ ফলাফল ভোগ করতে হবে। আল্লাহ পাক মানুষের আর হাবিব সাল্লামকে বড় জহুদ দান করেছিলেন তিনি মানুষের জন্য, তিনি তায়েফের ময়দানে পাথরের উপর পাথর তিনি তার উপরে জখম হয়েছে তার উপর আঘাত করেছেন, এত বেশি দুঃখ পেয়েছিলেন যে আয়েশা সিদ্দিকা তাকে জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনের সবচেয়ে দুঃখময় সময় কোনটি। হুজুর পাক জবাব দিয়েছিলেন যে আয়েশা আমার সবচেয়ে দুঃখময় সময় হচ্ছে তায়েফের সময়, কারণ তিনবার আল্লাহ নবীকে হুশ হয়েছে, কাফির আল্লাহ নবীকে দাঁড় করিয়ে তার পায়ের মধ্যে পাথর নিক্ষেপ করতেছিল, হুজুর পাক ইসলাম যখন ব্যথা সহ্য করতে পারছিলেন না তখন এক কদম তিনি উঠে নিয়েছেন, তখন সেই কদমের মধ্যে তারা করেছিল আল্লাহ নবী পড়ে গেছিলেন, তারা আবার তাকে ধরে উঠিয়ে আবার তাকে পাথর মেরেছিল, আল্লাহ নবী তিনবার বেহুশ হয়েছিলেন। সর্বশেষ যায়েদ ইবনে হারিসা আল্লাহ নবীর
কে খাদে তুলে নিয়ে উৎপার বাগানে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। উৎপার বাগান উৎপাদিত নবীরা সে কাফিরদের সর্দারের মধ্যে একজন ছিল, যে বদর যুদ্ধের দিন যারা হচ্ছে কাফিরদের পতাকা ছিল, কত বড় দুশ্মন। তাইফের ঘটনার পরে কিন্তু বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে। কথাটার খুলাসা আপনারা বুঝেন, উৎপার বাগানে যখন রসুলের পাক সুরেছিলামকে নিয়ে আশ্রয় নিলেন, তখন উৎপার দূর থেকে দেখেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আজকে এই জুলুম অত্যাচার হচ্ছে। একজন দুশ্মনের রসুল, সবচেয়ে বড় দুশ্মনদের অন্যতম, তিন পাঁচজনের মধ্যে যে অন্যতম, তারও মনে কষ্ট এসেছিল, তারও মনে দুঃখ এসেছিল। সে নিজ হাতে আঙ্গুর বাগান থেকে আঙ্গুর করে একটা খাঞ্চার মধ্যে দিয়ে রওনা করেছিল রসুল পাশে পদিনে দিবে। প্রতিমধ্যে তার লজ্জা এসে গেল যে আমি দুশ্মনই করি, আবার তাকে আঙ্গুরে অফার দিব। তার গোলাম ছিলেন আব্দাস, আব্দাসকে ডেকে বলল, আব্দাস তুমি এই প্লেটটা নিয়ে এই জফির সামনে নিয়ে দিয়ে তাকে বলো যে আপনাকে বাগানের মালিক তার নিষ্ঠার কসম দিয়ে বলেছেন আপনার জন্য এই আঙ্গুরটাকে গ্রহণ করে। হুজুর পাকুল ইসলাম যখন আঙ্গুরকে গ্রহণ করতেছিলেন তখন বিসমিল্লা বলেছেন। আব্দাস তাজ্জুব হয়ে বললেন যে আপনি এই শব্দ পেলেন কোথায়, কেন তুমি কে আপনি আব্দাস, তুমি কোথা থেকে এসেছো? আমি নিনুয়া থেকে। তখন রসুলের পাশে বলেছে নিনুয়া তো আমার বা ইনুসের সময়, আপনি ইনুসকে চিনেন কিভাবে? যদি ইনুস নবী হয়ে এসেছে নামে নবী হয়ে সাথে সাথে আব্দাস কলমা পড়ে নিলেন এবং আল্লাহ নবী পাকসুল ইসলামের কদমের মধ্যে মুখ লাগিয়ে চুম্বন করলেন। এর দৃশ্যটি দূর থেকে কিন্তু উৎপাদ দেখেছিল। যখন আব্দাস ফিরে আসলেন তখন অতবা বলল যে আব্দাস তুমি আমার গোলাম হওয়া সত্ত্বেও কোনোদিন আমার পায়ে মহিলাকে চুম্বন করলাম, আজকে মোহাম্মদের পায়ে তুমি চুম্বন করলে আর নিষ্ঠুকে দেখলাম। আব্দাস জবাব দিলেন যে উনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয়, উনি মোহাম্মদ রসুল্লাহ। আমি কর্মা পড়ে ইসলাম এবং এটাও আমাদের পদ্মভূষির একটা দলিল। পদ্মভূষী যদি আমরা অনেক বিদ্যা থেকে বাঁচার জন্য পদ্মভূষীর পরিবর্তনের সময় মাটি ভূষি করি, বাতাস ভূষি করি, হাঁটু ভূষি করি, পদ্মভূষীর প্রকৃত মসলুন তরিকা হচ্ছে যে আপনার মা বাবা এবং আপনার বুজুর্গ ব্যক্তি যারা আছেন যাদের নিকট থেকে আপনি ফয়েজ হাসিলেন, ধারণা আপনার মধ্যে আছেন, কাউকে সন্তুষ্ট করলে সেটা গুণা হবে। কোনো মানুষ যদি আকাঙ্ক্ষা করে যে অমুক আমার আমাকে পদচুম্বন করুক, তাহলে এখানের মধ্যে শরীয়তের খেলাফ রয়েছে। কিন্তু কোনো মানুষ যদি কোনো মানুষকে তার বুজুর্গ মনে করে তার ফয়েজ হাসিলের ইরাদায় কোনো মানুষের পায়ে চুম্বন করে, এটা শরীয়ত সম্মত এবং এটা সুন্নত বলে চলবে। এমন অনেক দলিল এবং এটার বিরোধিতাও যুগে যুগে হয়েছে আর এটার সঠিক জবাবও যুগে যুগে দান করা হয়েছে। আমাদের মসলক মজহবে এটা আহলে সুন্নতুল জামাতের আকীদা অনুযায়ী পায়ে চুম্বন করা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকটি ঘটনা রয়েছে যে আল্লাহ নবীর কদমে চুম্বন করার রেওয়াজ রয়েছে। আল্লাহ পাক মানুষকে মানুষের জন্য হেদায়েতের জন্য তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ামত হিসেবে দিয়েছেন তার দুপুর দুর্মতের। আর ইসলাম এমন এক ধর্ম যে ধর্মের মধ্যে আল্লাহ পাক সমস্ত মানবতা দান করেছে। মানুষের জানমালের ক্ষতি সাধন করা ইসলামের কোন রীতি রেওয়াজ নয়। এর সাহাবি তার নাম ছিল আসওয়াদ, তিনি দেখতে এমন কালো ছিলেন যে তার পাশে অনেক মানুষ তার পাশে বসাটাকে ঘৃণা করে। তিনি এত কালো ছিলেন এবং তিনি গোলাম ছিলেন। তিনি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি ইসলাম কবুল করি, আমি মুসলমান হয়ে যাই, তাহলে আমি কি লাভ করব? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো সহজ জবাব ছিল যে তুমি আল্লাহকে লাভ করবে, তুমি জান্নাতের বাসিন্দা হবে, তুমি নাজাত লাভ করবে,
এটাই তো জবাব। আপনার কাছে এসে যদি কেউ বলে যে আমি মুসলমান হলে আমার কি হবে, আপনি কি বলবেন? যে তুমি আল্লাহকে পেয়ে যাবে, তুমি জান্নাতের বাসিন্দা হবে, এটাই তো মকসুদ। কিন্তু রসুলের পাশ জবাব দিলেন যে হে আসফার, তুমি ইসলাম কবুল করলে তাই পাবে যা আবু বকর ওমর লাভ করেছে। এখানে একটি রহস্যপূর্ণ জবাব। আল্লাহ নবী বললেন যে তুমি মসজিদে যদি আগে এসে যাও, তুমি যেখানে দাঁড়াবে তোমাকে সেখান থেকে সরানোর কোন ক্ষমতা কারণে তুমি ওই সারিতে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে যে সারিতে আবু বকর ওমর স্থান করেছে। এই সাহাবী মুসলমান হয়েছে, এটা এটা মানবতা। ইসলাম ইসলাম মানুষকে পৃথিবীর সমস্ত মানবতা জন্ম দিয়েছে। ইসলাম আমরা তো ইসলামকে খুব স্বাভাবিকভাবে মনে করি যে হারাম খেলেও ইসলামে থাকা যায়, মিথ্যা কথা বললেও ইসলামে থাকা যায়, ঘুষ দুর্নীতির সাথে জড়িত হলেও ইসলামে থাকা যায়, আল্লাহকে ঠকানো সম্ভব, নাউজুবিল্লাহ মোটেও সম্ভব নয়, মোটেই সম্ভব নয়। কারণ আল্লাহ এক নিজাম কায়েম রেখেছেন, যে নিজামটি আমাদের জন্মের পর থেকে আমাদের উপরে সেই নজরদারি শুরু হয়েছে। আমাদের জন্য নূট হচ্ছে আমাদের ডানে এবং বামে দুজন ফিরিস্তা, যখন ভালো কাজ করি ডানে ফিরিস্তা দেখেন, যখন মন্দ কাজ করি তখন বামে ফিরিস্তা দেখেন। হাদিস শরীফে এক ঘটনা এসেছে, একজন মানুষ পাঁচটা গুণা তার সে করেছে, পাঁচটা গুণা সে করেছে। বদির ফিরিস্তা প্রস্তুত হয়েছেন পাঁচটি গুণাকে তার আমন্ত্রণা গ্রহণ, হাদিস শরীফের পর ইত্য বছরে সেই মানুষটি একটি নেকি করে নেকির ফিরিস্তা হচ্ছে ডান দিকের ফিরিস্তা, তিনি নেকি নোট করেন, বাম দিকের যিনি তিনি বদি নোট করেন। নেকির ফিরিস্তা বলতেছে যে তুমি স্টপ কর, তুমি বদি লেখা থেকে বিরত হো। উনি বলতেছেন যে পাঁচটি বদি যখন সে করেছে আমি কেন লিখব না? আল্লাহ পাকের বিধান হচ্ছে একজন মানুষ যখন নেকি করে তাকে দশটি উজরত দান করে, দশ প্রতিদান দশ গুণ বাড়িয়ে দেওয়া। তার প্রতিদান দশ গুণ বাড়িয়ে দেওয়া। মান যা বিল হাসানাতি ফালাহু আজরু আশু আমসালিহ, তাকে দশটি নেকি দান করা। সুতরাং সে পাঁচটি গুণা করেছিল, এখন সে একটি নেকি যখন করেছে তার দশটি আমল্যবায় তার দশটি নেকি হয়ে গেছে, তার দশটি নেকি দ্বারা পাঁচটি গুণা কেটে যাবে এবং তারপরেও তার পাঁচটি নেকি অবশিষ্ট হবে। তাহলে একটি গুণা মেটানোর জন্য কতটুকু নেকির প্রয়োজন? অর্ধেকটি নেকির প্রয়োজন। পাঁচটি গুণা মেটানোর জন্য অর্ধেক নেকির প্রয়োজন। আল্লাহ পাকের ঘোষণা হচ্ছে ইন্নাল হাসানাতি ইউযহিবুন্না সাইয়্যিআত, দয়াময়ের দয়া অন্তরে স্থান দেওয়া খুবই প্রয়োজন। আল্লাহ পাকের দয়া কিভাবে আমাদের উপরে দেখেন, আমরা একটি উম্মতে মুহাম্মদি বিশেষ করে যখন কোন জিনিসের ইরাদা করে তাকে একটি সওয়াব দেওয়া হতো না, শুধুমাত্র অন্তরের মধ্যে যখন একটা নেকির ইরাদা তার মনে আসে তখনই তাকে একটা সওয়াব দেওয়া হতো। সে যখন কাজটি সংগঠিত করে তখনই তাকে দশটি নেকি দান করে। অপরদিকে সে যখন কোন খারাপের চিন্তা তার মাথায় আসে, আল্লাহাক চাইলে তো একটি গুণা তার আমল দিতে পারতেন, আল্লাহাক তখন গুণা দেন না। যখন সে গুণা সংগঠিত করেন তখন তার জন্য একটি গুণা লিপিবদ্ধ করা হয়। তাও আল্লাহাক হুকুম করেন যে ফিরিস্তা অপেক্ষায় থাকো, যদি আমার বান্দা তাওবা করে নেয় তাহলে আমি তার গুণাকে ক্ষমা করব। হাদিস শরীফে এসেছে মানুষ যখন আল্লাহাকের নাফরমানিতে লিপ্ত হয় এবং সাগর প্রত্যাশ করে, আল্লাহ এই নাফরমান জাতিকে আমি ডুবিয়ে গ্রাস করে দেই, আসমান বলিয়া করে আল্লাহ আমি গজব নিপতিত করে দেই, ফিরিস্তারা আরজ করে না আল্লাহ যদি ধ্বংস করে দিই, কারণ এর আগে ফিরিস্তারা ধ্বংস করেছেন। শনিবারে মাছ মারা নিষিদ্ধ ছিল, আল্লাহর বিধান ছিল,
কিন্তু তারা শনিবারে মাছ মেরেছিল, এইটুকু অপরাধ করেছিল যে আল্লাহর নিষেধ ছিল শনিবারে মাছ মারা যাবে না, তারা আল্লাহর হুকুমকে অমান্য করেছিল, এইটুকু গুনার জন্য আল্লাহ পাক সেই জাতিকে বানরে পরিণত করেছিল, জাতিকে বানরে পরিণত করেছিল। আমরা সারা দিন রাত্রের মধ্যে হাজারো গুণা সংগঠিত করি, কিন্তু আমাদের আমাদের ছেড়া ব্যক্তিত্ব হয় না কেন, আমাদের প্যারালাইজড হয় না কেন, কি কারণে? আমাদেরকে আল্লাহ পাক এক নবী দান দিয়েছিলেন, যিনি রাসূল নবী ছিলেন, সেই নবী দুনিয়া থেকে যাওয়ার সময় আল্লাহর কাছে শেষ ফরিয়াদ করেছিলেন, আল্লাহ আমার ফাতেমা হাসান হুসেনের কি হবে সেটি নয়, বলেছিলেন আল্লাহ যেদিন তুমি যাও আল্লাহকে গিয়ে জিজ্ঞেস করো যে আমার অপাতের পরে আমার উম্মতের সাথে আল্লাহ কি ব্যবহার হবে, আল্লাহ জানিয়েছিলেন হাবিব আপনার উম্মতকে আমি একাকিত্ব রেখে যাবো না, তাদের সাথে থাকবো, আল্লাহ হাবিব চলেছিলাম সেদিন তার তার গান কবজের অনুমতি দিয়েছিলেন, অনুমতি দিয়েছিলেন কায়নাতের মধ্যে কাউকে অনুমতি সাপেক্ষে দুনিয়া থেকে নেওয়া হয় নাই, একমাত্র ওয়াহিদ হস্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ যাকে আদালাম সালাম দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইতিপূর্বে আমি কাউকে সালাম দিয়ে আসি নাই, অনুমতি নিয়ে আসি নাই, আল্লাহ পাকের হুকুম যদি আপনি যেতে চান আপনাকে নিয়ে যাবো, আপনি থাকতে চাইলে ইসমাশিক আপনি থাকতে চাইলে থাকতে পারবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন উম্মতের কান্দানি হয়ে আল্লাহর কাছে প্রকাশ করেছিলেন, রাসূল পাক সেই চোখের পানির বদৌলতে এই উম্মতকে আল্লাহ মৃত্যু পর্যন্ত মোহলত দান করেন, শারীরিক আজাবই কেবল আজাব নয়, মানুষের মানসিক যন্ত্রণা মানসিক মানুষের মোকাবিলাও আল্লাহ পক্ষ থেকে চান, কারণ মানুষের প্রতি আল্লাহ পাকের বড় ধরনের একটি আদাব হচ্ছে যে মানুষের অন্তর থেকে দিনের সমস্যা আল্লাহ পাক শুনে, অনেক মানুষ নামাজ পড়ে না ভাবে যে আমি আল্লাহকে ঠকছি, প্রকৃত আল্লাহকে ঠকায় না সে নিজেই ঠকায়, তার কপালকে আল্লাহ পাক শ্রদ্ধার জন্য কবুল করে দেয়, তাকে মহরুম করে দিয়েছে, তাকে বঞ্চিত করে দিয়েছে, আর সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে আগে বাড়াতে চায় আল্লাহ পাক বাড়ানো সম্ভব নয়, তিনি জওয়াল এবং মরুজ থেকে তিনি পান, তিনি তাকে বাড়ানোর তিনি বাড়াতেও পাক, তাকে কেউ নিজে নামাতেও পারবে না, তিনি নামাতেও পাক, তিনি যেমন আসেন তেমনই আসেন, হামেশা আসেন, সবসময় তেমনি আসেন, এবং তিনি তার বান্দাদের প্রতি বড় দয়া। আমি যে আয়াত তিলাওয়াত করেছিলাম وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون তিনি বান্দাকে সেই নিয়ামতে নিতে চান যে নিয়ামত বান্দার জন্য তিনি প্রস্তুত করেছেন, সেটি হচ্ছে আখিরাতের সফল জীবন, জান্নাতের সেই নিয়ামত। মানুষ যখন পথ গোলা হয়, আমার অনেক মা বাবা আছেন যে সমস্ত মা বাবা বাচ্চাদের জন্য অত্যন্ত পরেশান থাকে, পরেশান এই হচ্ছে থাকে যে আমি নির্ঘাত দেখতেছি যে আমার বাচ্চাটা আল্লাহর নাফরমানির দিকে যাচ্ছে, তারা ঠিক না ঠিক না নাফরমানির দিকে যাচ্ছে, হয়তো কালকে বোধ হয় এক বাবা বলতেছিলেন যে আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন, সে একটু অন্য মনস্ক কিন্তু অত্যন্ত বেশি নামাজ বন্দেগি করতেছে, আমি তোমাকে বললাম এটা একটা মোটাসম্পির আলামত, আর বেশি নামাজ বন্দেগি করেই করে আইএস বাইএস হয় না, মাত্রাতিরিক্ত কোনো জিনিস ঠিক না, আল্লাহ পাক আমাদের রুজি রোজগারটাকে আবাদত পাঠিয়েছে, আমাদের হালাল রোজগারের জন্য আমাদের কাম চলাবো সেটা একটা আবাদত, সেটা একটা আবাদত। হুজুর পাক বলেছেন যে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় চারজন মানুষ জন্ম কি হয়েছে, এর একজন হচ্ছে যাকে আল্লাহ সম্পদ কম দিয়েছেন কিন্তু সন্তানাদি বেশি দিয়েছে, আর তাদের মুখে হালাল লোকমা দেওয়ার জন্য সে না কোনো মিথ্যার আশ্রয় নিল, না কোনো চুরি ডাকাতির আশ্রয় নিল, না কোনো দুর্গাবাজির আশ্রয় নিল, বরং সে তার
শ্রমকে বাড়িয়ে দিল, ওভার টাইম বাড়িয়ে দিল, আল্লাহ পাক এই গরিবকে দুনিয়ার চলাফেরা অবস্থায় জান্নাতে বাড়িয়েছেন। হালাল উপার্জন তো আমাদের জন্য এই পরেজগারিটা থেকে বরং বড় পরেজগারিটা হলো ইমানদারের জন্য সবচেয়ে বড় পরেজগারিটা হলো তার দিলের পরেজগারিটা। অন্তরের পরিশুদ্ধতা হচ্ছে সবচেয়ে বড়ের মধ্যে নয়, পরেজগারিটা কথাবার্তার মধ্যে নয়, পরেজগারিটা হচ্ছে অন্তরের মধ্যে মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি উদারতা, ইনসাফ কায়েম করা। একজন মানুষ যদি সকাল থেকে বিকাল পর্যন্ত ইনসাফের উপরে কায়েম থাকে, আল্লাহ নবী বলেছেন 60 বছর যায় আমাদের সব, এটা পুলিশের জন্য সম্ভব, একজন জজের পক্ষে সম্ভব, একজন ইমামের পক্ষে সম্ভব, একজন মুক্তদীর পক্ষে সম্ভব, একজন বাবার জন্য সম্ভব, একজন স্বামীর জন্য সম্ভব, একজন দোকানদারের জন্য সম্ভব। একটি দিন যদি একজন মানুষ ইনসাফের উপরে কায়েম থাকতে পারে 60 বছরের সব, একজন বিবেকবান সুস্থ মস্তিষ্কের মানুষ সেখানে 2.5 ঘন্টা সময় বের করে 8 টাকার নামাজে যাবে, সে তো 6 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টার মধ্যে 20 টাকার নামাজ পড়বে। তার 20 টাকার নামাজের সিজদার সংখ্যাটা বাড়তেছে না কমতেছে? রুকু তসবিহ তাহলিল তাকবীরের সংখ্যা বাড়তেছে না কমতেছে? তাহলে সে 8 টাকাতে যাবে না, সুতরাং তাদের ব্যবসা ফ্লপ করবে। আর আসলে হয়ে গেছে, তাদের মূল মুখোশ মানুষের সামনে উন্মোচিত হয়ে গেছে। আজে তারা যে কি উদ্দেশ্যে মাঠে নেমেছে, কি উদ্দেশ্যে তারা ইসলামের বিকৃত অবস্থা চালু করতে চাচ্ছে সে সম্পর্কে মানুষ সচেতন হয়ে গেছে। যাই হোক, আমাদের যে বিষয়টি লক্ষ্য রাখা উচিত সেটি হচ্ছে যে আল্লাহ মানুষকে বড় ভালোবাসেন, মানুষের জন্য তার অপরূপ নিয়ামত গণনা করে শেষ করার মতো নয়। আমরা মনে করি যে আমাদের সুস্থতা, স্বাবলম্বিতা, এগুলি হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত। আমি আজকে নতুন একটি পরামর্শ আপনাদেরকে দিচ্ছি, নিশ্চয়ই আপনারা শুনেছেন যে না, সুস্থতা স্বাবলম্বিতা নয়, দিনের শ্রমটি হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন শিশু অবস্থায় নবজাত শিশু অবস্থা আল্লাহ রাসূলের দরবারে নেওয়া হয়েছিল, তিনি তাম্বিক করে বলেছেন, আল্লাহুম্মা ফাক্বাহু ফিদ দ্বীন, আল্লাহ এই বাচ্চাকে তুমি দ্বীনের সমূল দান করে দাও। পৃথিবীর সবচেয়ে বড় মুফাসসির কোরআন ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। রাসূলের পাশে বরকত দিয়ে দিয়েছিলেন, রাসূলের চোখের মধ্যে বরকত আছে না নাকি, কোন প্রসঙ্গে আমরা আলোচনা করব যে আজকে আমাদেরকে কিভাবে বিভ্রান্ত করা হচ্ছে। আল্লাহ নবী এক কাতরা চতুর্থ মোবারকের সমতুল্যতা পৃথিবীর না কোনো পারফিউমের মধ্যে আছে না কোনো মেডিসিনের মধ্যে। তাপাদার আব্দুল কালাম তীর নিক্ষিপ্ত হয়ে তার চোখ উগলে পড়েছে, সেই বাইর হওয়ার চোখ দিয়ে তিনি আল্লাহ নবীর দরবারে গিয়ে হাজির বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার চোখ চলে এসেছে। কারণ তীরগুলোর মধ্যে আপনারা জানেন যে দুই দিকে দুইটা চোখ
যে চোখ আঘাতপ্রাপ্ত হওয়ার পরে ভিতরের পানিটুকু পর্যন্ত পড়ে গেছে, একটি ফুটা চক্ষু আল্লাহ নবী আবার পুনঃস্থাপন করে তার চোখের মোবারক লাগিয়ে দিলেন। হযরত কাতাদা বলতেছেন যে আমার এই চোখ থেকে এই জখমি চোখ দিয়ে আমি আরো বেশি দেখতে পাচ্ছি। কেন বলতে পারতে কোন জিনিসের তুলনা, শুধু উম্মতের সাথে না, গাদব মুনাফিক উম্মত দূরের কথা, কোন নবীর সাথে আল্লাহর নবীর কোন তুলনা করতে পারে না। আর আমাদের নবী ছিলেন সকল নবীদের নবী, বিলাল আমিনা নাজিরা, কোন কায়নাতের জন্য তিনি নবী এসেছিলেন। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন নবী হয়েছেন? কিতাবী দলিল যুক্তি প্রমাণের দলিল হচ্ছে 40 বছর 8 মাস 10 দিন, এটা হচ্ছে কিতাবী দলিল। কিন্তু আল্লাহ নবী বলতেছেন যে আবু হুরায়রা বলতেছেন মাতা ওয়াজাবাত লাকা নবুয়া, আল্লাহ নবী জবাব দিচ্ছেন কিন্তু নবিয়া মুআদম বাইনা রূহে ওয়া জসদ, আদমের যখন শরীর এবং রূহের খেলাখেলা চলতেছিল তখন আমি নবী বলতেছি। এক রেওয়ায়াত মত আল্লাহ নবীর জন্য বলতেছেন যে আল্লাহ পাক আমাকে 10টি নাম দান করেছেন, দুই নাম সম্পর্কে আল্লাহ তার হাবিবুল্লাহর নাম উপরে আপনি জিলার আসুন যে আল্লাহর নাম হইল আল্লাহ, আর তার হাবিবর নাম আছেন মোহাম্মদ আহমদ। আল্লাহ নামের মধ্যে কোন লোকাল নাই, সাইটটা হরফ আছে। মোহাম্মদ নামের মধ্যে কোন লোকাল হরফ নাই, সেখানে বলতে আরবি গ্রামার অনুযায়ী লোকাল হরফ দুর্বল থাকে। আহমদের মধ্যে কোন লোকাল নাই, সাইটটা হরফ আছে। তিসারে কতটা হরফ হইল, 12টা, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত 12টা, মোহাম্মদ রসুল্লাহ আলো মারা। আল্লাহর হাবিবর নাম কি হাদিস মতো 10টা আছে, কিন্তু হাবিবত আল্লাহর হাবিবর নামটা পাইলাম না, তাই আল্লাহ তো নাম দিছে 1170টা নামের কিতাব মজুদ আছে। আল্লাহ রাসূলের নাম কতটা, মন জালালুদ্দিন সিয়ুতি 200টা কইছে, আসতালানি 1000টা কইছে, এইভাবে ইখতিলাফ আছে, কিন্তু 1170টা নাম আল্লাহর হাবিবর মজুদ আছে। এত নাম আল্লাহ রসুল, রসুল্লাহ ভগবান 10টা নাম, সর্বশেষ নাম হইল আল্লাহ। আদম সৃষ্টি নেই, আদম সৃষ্টির বর্তমান সময় পর্যন্ত 11.5 হাজার বছর, আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর আদম আলাইহিস সালামের মধ্যে 10 হাজার বছরের ব্যবধান, আর আল্লাহ নবীর পরবর্তীতে আবার 1.5 হাজার বছর তকরিবান, তাহলে 11.5 হাজার বছর। আদম সৃষ্টি নিয়ে আল্লাহ রাসূল বলতেছেন যে কায়নাত সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক আমার ইয়াসিন নাম উচ্চারণ করেছেন। কুল কায়নাত সৃষ্টির 1000 বছর আগে, তাহলে রাসূলুল্লাহ 40 বছর বয়সে সব নবীদের নবুয়তি প্রকাশ 40 বছর, 40 বছর বয়সটি আল্লাহর কাছে খুবই গ্রহণযোগ্য একটি সময়। সকল নবিয়া নবীতি লঙ্কা হয়ে গেছে 40 বছর বয়স, কিন্তু আল্লাহ রাসূল 40 বছরের নবী ছিলেন, এটা আমাদের বিশ্বাস নয়, আহলে সুন্নাত আমাদের বিশ্বাস নয়। আর নবী তখনও নবী ছিলেন যখন আদম আলাইহিস সালাম দুনিয়া আসেন, তখনও তিনি নবী ছিলেন, আর সকল নবীদের নবী ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীর চাচা ছিলেন, তিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বেগর বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বড় হয়ে কিছু হবেন সেটা আমি ছোটবেলায় অনুমান করি। কিভাবে আমিকে দেখলাম দুর্গার মধ্যে আপনি আপনি রয়েছেন আর আপনার হাত পায়ভাবে ছুটতেছেন আর আপনার হাতের ইশারার সাথে আসমানের ছাদ খেলা করতেছে। মুশকি এসে বলবাম যে হ্যাঁ, ছাদকে আমার জন্য আমার সাথী বানিয়ে দেওয়া হয়েছিল, সে ছাদের সাথে আমি কথা বলতাম এবং খেলা করতাম। আল্লাহ আসমানের ছাদকে তার সাথী বানিয়েছিলেন, জিবরিল আমিনকে তার সাথী বানিয়েছিলেন, তিনি মোহাম্মদ রাসূলুল্লাহ। এত বড় নবী আমরা পেয়েছি, সাথে সাথে আমরা এত বড় সুযোগ সুবিধা লাভ করেছি। আমাদের জীবনের সমস্ত ভুলের জন্য তওবাই যথেষ্ট। আল্লাহ পাক তো চাইলে পার্টেন হুকুম দিতেন যে তোমরা তিনবারের বেশি তওবা আমি কবুল করো, আরবার ময়দানের তওবা ব্যক্তি আমি তওবা কবুল করবো না, চাইলে তো আল্লাহ বলতে পারতেন তোমরা নিষ্পাপ না হলে জন্নতে যেতে পারবে না। তখন যে আমার আম্মা ربي عجل به علي يسوع.